Assalamualaikum. Naim Touch Pro Bangla Channel তে সবাই জানার সাদর সম্মাসন। তো আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, এমন একটা সাবজেক্ট নিয়ে, একটা ভাই লাস্ট একটা ভিডিওতে একটা কমেন্টস করছে, সেটা হচ্ছে জুয়েল হাসান। তো ওনার ইমোটা বেটা ছিল, তো এরকম লেখা আসছিল, ইমো বেটা ইজ এন্ড রেসপন্ডিং, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট। তো আজকে দেখাবো এই সমস্যাটা আপনারা কিভাবে দূর করতে পারে। তো এর অনেকগুলো কারণ হতে পারে, আপনার ডিভাইসের ভার্সন থেকে ইমোর ভার্সনটা হাইয়ার ভার্সন হতে পারে, অথবা আপনার স্টোরেজ এনাফ নাও হতে পারে, অথবা আপনার মেমোরি কম হতে পারে। মোবাইলের ডিভাইস যদি সিঙ্গেল কোর হয় তাহলে অনেকগুলো অ্যাপ যদি আটকে থাকে এই সমস্যা দেখা দেয়। তো টোটালি কিভাবে আপনি সমস্যাটা দূর করেন কমপ্লিটলি দেখাবো। এর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে দিন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যায়। আর যদি আমার ভিডিওতে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি যদি আমার নতুন লাভার হয়ে থাকেন, তাহলে ভিডিওগুলো প্লে করতে থাকেন, দেখতে দেখতে ইনশাল্লাহ আমাদের ভিতরে লাভ এন্ড দেন মোর এঙ্গেজ ক্রিয়েট হয়ে যাবে ইনশাল্লাহ। আর ইমোর ক্ষেত্রে না, আপনার আনফর্চুনেটলি রেসপন্স দেখায় অথবা আপনার এই সমস্ত লেখা ওঠে যেই কোনো অ্যাপসের ভিতরেই, তাহলে বুঝতে হবে হয়তো অ্যাপ্লিকেশনটা আপনার ডিভাইসের ভার্সনের সাথে ম্যাচ খাইতেছে না, অথবা আপনার ডিভাইস ফোন স্টোরেজ এনাফ না, অথবা আপনার মেমোরির খুবই মান কম। তো এই নিয়ে খুব কথা হবে, আমি তিনটা টিপস দিব, তিনটা টিপস যদি আপনারা মেনে চলেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকে। তো কথা আর বাড়াচ্ছি না, চলে যাচ্ছি কম্পিউটার স্ক্যানে। কম্পিউটার স্ক্যানে গেলেই দেখতে পারবেন এই তিনটা টিপস কি কি, যেগুলো দেখে আপনার প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে। ইন্টুর পরে ফিরে আসলাম। তো আজকে দেখাবো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তো এই কমেন্টসটা আমাকে করেছে জুয়েল হাসান ভাই। তো যত জুয়েল ভাই এই কমেন্টসটা করছে, এখানে অনেকগুলো রিজন আছে এই সমস্যাটা হওয়ার। প্রথমত আপনি যে ডিভাইসটা ইউজ করেন, যে ফোন ডিভাইসটা ইউজ করেন, সেটা র্যাম 1 GB বা সামথিং মোর, 1 GB বা 2 GB এরকম হলেই হয়, অথবা আপনার মোবাইলের ভার্সন যদি ডিভাইসের সাথে যদি ম্যাচ না খায়, ধরেন আপনার ভার্সন 4. কিটক্যাট, জেলিবিট অথবা 5. ললিপপ সমস্ত হলে এখন কিন্তু ইমো আপডেট, আর আপনি আপডেটটা ইউজ করতেছেন এটা 10. বা 9. এই সমস্ত ডিভাইসে খুবই স্মুথলি প্লে হয়। তো আপনার তিনটা, এখানে আমি তিনটা ওয়ে দেখাবো, তিনটা ওয়ে যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আশা করি এই সমস্যাটা হবে না। ইমো বেটা ইজেন্ট রেসপন্ডিং, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট। এখানে বলতেছে আপনার ইমোর ক্লিকটা সফটওয়্যারটা সাড়া দিতেছে না ওপেন হতে, আপনি কি এটা কেটে দিতে চাচ্ছেন? আপনি যদি ওকে ক্লিক করেন তাহলে কেটে যাবে, আর ওয়েটে ক্লিক করলে হয়তো কিছুক্ষণ পরে ইমোটা ওপেন হতে পারে, বা সাথে সাথে ক্লিক করলে হ্যাং হয়ে যেতে পারে। তো আমি তিনটা টিপস দেবো আজকে। তো নাম্বার ওয়ান টিপস হচ্ছে রিসেন্ট অ্যাপ ক্লিয়ার রাখা। এই ফটোটা সেম ফোনে একটা মোবাইলের, এখানে ক্লিক করলে কিন্তু রিসেন্ট অ্যাপটার লিস্ট এসে যায়। তো প্রথমে রিমুভ ফ্রম লিস্ট, আমরা এটাতে ক্লিক করে সব অ্যাপসগুলো যেগুলো আমাদের আটকে আছে এগুলো কেটে দেব, যত আগের যে ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু 1 core 2 core ডিভাইসই খুব বেশি, প্রসেসর খুবই লো মানের থাকে। এই যে এটা হচ্ছে স্যামসাংয়ের রিমুভ ফ্রম লিস্ট, এখানে ক্লোজ অল দিলে কিন্তু আপনার এই যে অ্যাপসগুলো আটকে আছে এগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। কর্নারের সুইচ দেওয়াই থাকে এগুলোর, স্যামসাং ডিভাইসের স্যামফোনের কর্নার থাকে অথবা টাচ থাকে, আপনি ক্লিক করলে এই অপশনটা পেয়ে যাবেন, কর্নারের নিচেই থাকে, এটা দেওয়া থাকে রিসেন্ট অল অ্যাপস ক্লিয়ার। এটা আপনি প্রথমে এই কাজটা করে নেবেন। ক্লোজ অল, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার যে রিসেন্ট অ্যাপগুলো আছে, যেগুলো মিনিমাইজ করা আছে, এগুলো কিন্তু একেবারে চলে যাবে। যত এখানে আপনার মোবাইল ওল্ড ডিভাইস, আপনার এখানে প্রসেসর খুবই লো মানের, এখানে মাল্টি কোর আপনি ইউজ করতে পারবেন না, সিঙ্গেল কোর ইউজ করতে হবে, সবসময় একটা একটা অ্যাপস ইউজ করবেন, রিসেন্ট অল অ্যাপস ক্লিয়ার রাখবেন। নাম্বার 2 টিপস হচ্ছে আপনার মেমোরি যদি ফুল হয়ে যায়, ওপরে যদি এই সমস্ত চিহ্ন এসে যায়, নট এনাফ স্পেস মেমোরি, অথবা আপনার স্টোরেজ ইজ রানিং, এই সমস্ত কিছু লেখা যদি ওপরে সবসময় নোটিফিকেশন এসে যায়, তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন এই লেখাটা দূর করার জন্য আপনার ফোন মেমোরি খালি রাখবেন, যাতে আপনার যে ডিভাইসের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো যাতে অ্যাক্সেস করতে পারে, স্মুথলি প্লে হয়, যাতে আপনার সিস্টেমে আদার্স যে আপনার ডাউনলোড করে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো যাতে ওপেন করার ক্ষমতা ধরন থাকতে পারে। এ ধরনের চিহ্ন যদি সবসময় থাকে, স্টোরেজ স্পেস রানিং, এটার কথায় বোঝা যাচ্ছে ফোন মেমোরি ফুল হয়ে গেছে। তো আপনি যদি ফোন মেমোরি ফুল হয়ে যায়, আপনার
ওই অ্যান্ড্রয়েড ডেটা যে অ্যাপ্লিকেশনগুলো আছে আপনার সিস্টেম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ওই ফোন মেমোরিতে এই হোল্ডারগুলো থাকে, আর এটা ফুল হলে আপনার স্লো দেখাতে পারে আপনার ডিভাইস। তো সবসময় এই চিহ্নটা আপনি দূর করার চিন্তা করবেন। এই চিহ্ন যদি আসে মেমোরি ফুল হয়, ওপরে যদি এই নোটিফিকেশন এসে যায়, ওপরে যদি এই চিহ্নটা আটকায় থাকে, অবশ্যই এটা দূর করার জন্য আপনার ফোন মেমোরিতে ভিডিও, ইমেজ, অডিও অথবা অ্যাপ্লিকেশন দু একটা কাটলে এই চিহ্নটা চলে যাবে। এটা আপনার ফোন স্টোরেজ কিছু কম থাকার কারণে এই সমস্যাটা দেখা দেয়। তিন নম্বর টিপস হচ্ছে আপনার যেই কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, এই যে আপনার সিস্টেম এখানে প্রসেসর সিস্টেম ইজেন্ট রেসপন্ডিং, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ, আপনার কিন্তু এটা আপনার ওপেন করার জন্য সাড়া দিতেছে না এই সফটওয়্যারটা, যে কোনো সফটওয়্যারই হোক। আপনি সবসময় একটা অ্যাপ্লিকেশন ওপেন করতে অথবা কল রিসিভ করতে একটু লেটে, 3 সেকেন্ড লেটে আপনি ক্লিক করবেন, কল আসলে সাথে সাথে ক্লিক করবেন না, তারপরে আপনি সাথে সাথে ডিলিট করে দিবেন না, যেহেতু আপনার প্রোগ্রামিংগুলো একটু স্লো। এটার রিজন হচ্ছে আপনার ভার্সন, অনেক সময় দেখা যায় আপনার ডিভাইস ভার্সন 4.5. কিটকাট, ললিপপ, অসো ইমু কিন্তু এভরিডে আপডেট দিতেছে, 10 চলে গেছে, ওরিও গেছে, তারপরে অ্যান্ড্রয়েড 10 গেছে, এই সমস্ত ভার্সনে চলে গেছে। তো সবসময় আপনি চেষ্টা করবেন অথবা আপনার মেমোরি কম থাকার কারণে এই প্রবলেমগুলো সামনে শো হয়, তো আপনি সবসময় চেষ্টা করবেন যাতে এই সমস্যাটা যদি আপনার সামনে আসে এই মুহূর্তে, ইমু ইজ ইন রেসপন্ডিং, ডু ইউ ওয়ান্ট টু ক্লোজ ইট, আপনি কি ইমোটা কেটে দিতে চাচ্ছেন, আপনার ইমোটা সারা দিতেছে না বা ওপেন হতে চাচ্ছে না। তো আপনি যদি একটু ধৈর্য ধরে যদি আপনি ধরেন আপনি 30 সেকেন্ড বা 20 সেকেন্ড পরে যদি আপনি এই ওয়াইটে ক্লিক করেন, এই যে ওয়াইটে ক্লিক করেন, তাহলে ইমোটা ওপেন হবে আশা করি, আর আপনি সাথে সাথে কল রিসিভ করবেন না, সাথে সাথে কল কেটে দিবেন না, ঠেলাঠেলি করবেন না, প্রত্যেকটা টিপস আপনি 2-3 সেকেন্ড লেট করে করে দিবেন যদি এই সফটওয়্যারটার ভিতরে এই সমস্ত ইস্যুস থাকে। আর জুয়েলভাই আমাকে এটা কমেন্টস করছে, তো ওনারই দেখেন এখানে, উনি যে আমাকে কমেন্টস করছে এখানে, ওনার 1, 2, 3, 4 অ্যাপস কিন্তু অলরেডি মিনিমাইজ করা আছে। এতগুলো অ্যাপস একটা সিঙ্গেল কোর মোবাইলের ভিতরে যদি মিনিমাইজ করা থাকে তাহলে প্রবলেম তো হবেই, এই স্লো হবেই। তো যদি আমার এই 3টা টিপ যদি আপনারা ইউজ করে যদি আপনাদের প্রবলেমটা সলভ হয়, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে আপনাদের মতামত জানাবেন, আর কমেন্টস সেকশনে তো আপনাদের কমেন্টস থাকতেছেই, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।